নমস্কার আয়নের দর্শকদের জানাচ্ছি শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার নাম রশ্মি মুখার্জি দর্শকদের স্বাগত জানাই আয়নের স্পেশাল ইভেন্ট যুক্তরাষ্ট্রের কালী পুজোতে শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সারা বিশ্বে শারদ উৎসব আজকাল উদযাপিত হয় দশমীর দিন যখন মাকে আমরা সবাই বরণ করি তখন বোধ হয় এমন কোনো বাঙালি নেই যাদের মনে বিষাদের ছায়া ঘনিয়ে আসে না সবার মনে হয় যে আসছে বছর আবার হবে কিন্তু তারপরেই আমরা ভাবি যে মা তো আসছে আরেক রূপে আসছে সেই ইচ্ছা এবং সেই আমাদের চিন্তাধারাকে নিয়ে এবং আমাদের সমস্ত তৈরি এবং সমস্ত কিছুকে আমরা নতুনভাবে পাই যখন মা কালী আমাদের সামনে আসেন আশ্বিন মাসের অমাবস্যার দিনে আমরা বাঙালিরা উদযাপন করি কালী পুজো শ্যামা বা কালী শুধুমাত্র এখন ভারতে কলকাতায় বা ইস্টার্ন পার্টস অফ ইন্ডিয়াতে সীমাবদ্ধ নয় সেও কিন্তু আমাদের মতো এখন পাড়ি পাড়ি দিয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে ইউনাইটেড কিংডমে আমরা বিভিন্ন জায়গায় কালী পুজো উদযাপিত করে থাকি অনেক বছর ধরে সেই কল পরিকল্পনা চলছে বিভিন্ন অর্গানাইজেশন সুন্দরভাবে উদযাপনা করছে স্টার্টিং ফ্রম নর্থ ইন এডিনবরা মিডল্যান্ডসে প্রচুর পুজো হচ্ছে ওয়েলসে এখন কালী হচ্ছে লন্ডনে ডেফিনেটলি কালী হচ্ছে ইভেন ইন হ্যামশায়ার উই হ্যাভ গট কালী পুজো বাট আজকে আমি যাদের সঙ্গে আড্ডা দিতে চলেছি তারা সত্যি একটা অভিনবভাবে পুজোটাকে আমাদের সামনে পরিবেশন করছেন দে স্টার্টেড দেয়ার জার্নি ইন টোয়েন্টি সিক্সটিন ফর দেয়ার কালী পুজো কিন্তু দ্যাট ইজ নট দ্য এন্ড দে হ্যাভ স্টার্টেড লট অফ থিংস আফটার দ্যাট সো আপনাদের সঙ্গে আমি আজকে আড্ডা দেব এবং তার সঙ্গে আড্ডা দেব হচ্ছে আড্ডা এর সঙ্গে সো বার্কশায়ার কাউন্টির একটা বিশাল বিশাল পুজো এবং অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আড্ডা স্লাও তোমাদের সবাইকে আয়ন টিভির তরফ থেকে স্বাগত জানাচ্ছি ভীষণ ভালো লাগছে তোমাদেরকে দেখে সব চেনা চেনা মুখ আমার তো আমি একটুখানি প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দেবো প্রথমে আমার সঙ্গে রয়েছে অভিষেক তারপরে রয়েছে এশা এবং তারপরে রয়েছে প্রসেনজিৎ সো প্রথম প্রশ্ন আড্ডা কথাটা শুনলেই একটা বাঙালি আনা যেন মানে এই কথাটা কোনো বাঙালি জানবে না সেটা তো হয় না তো যে তুমি আমাকে এটা বলো যে হাউ ডিড ইউ কাম উইথ দিস নেম মানে হাউ কাম আড্ডা মানে এই ব্যাপারটা ভালো আড্ডা কথাটা সঙ্গে একটা বাঙালি আনা জড়িয়ে আছে যখনই আমরা আড্ডা শব্দটা ভাবি আড্ডা ইজ সামথিং দ্যাট টু ডু আনন্দ একদম মজা করা গল্প করা লোকের সঙ্গে তাই আমরা দেশে থাকি কি বিদেশে থাকি আড্ডা মারতে কিন্তু আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি তা এই যে আড্ডা স্লাও এই যে নামটা আড্ডা এটাতে যে আমরা খুব ভেবে চিনতে আড্ডার নামটা রেখেছিলাম তা নয় কিন্তু আমাদের এটার ফিলোসফিটা হচ্ছে যে বন্ধুরা একসঙ্গে মিলে কাজ করবো যেই আসছে সেই কিন্তু বন্ধুর মতো তার সঙ্গে আমরা আনন্দ করব তার সঙ্গে আমরা গল্প গুজব করবো আড্ডা মারব আড্ডা মারতে মারতে আমরা আনন্দ যেরকম করব ঠিক আড্ডা দিতে দিতে আমরা কাজও করব খোলা মনে কাজ করব এখানে কেউ বড় নয় কেউ ছোট নয় আড্ডা সবার জন্য আনন্দ সবার জন্য অসম অসম মিনস এটাই তুমি বলতে চাইছো যে তো নট অনলি মানে আড্ডা তোমাদের এই যে অর্গানাইজেশনটার নাম সেটার মধ্যেই বোধহয় তোমরা যেভাবে তোমাদের পূজো গুরুকে পরিবেষণ করছো মানে WHETHER ইট IS দ্য BENGALI কমিউনিটি WHETHER IT IS A নন BENGALI কমিউনিটি EVERYBODY IS A PART OF আবসলুটলি পারফেক্টলি মানে মানে ফিলোসফিটাই হচ্ছে যে এটা মুক্ত বাতায়নের মতো ওপেন আর যেটাকে আমরা বলি যে যেটা আমরা খুব রবীন্দ্রনাথের সেই কথাটা খুব ইউজ করার চেষ্টা করি যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলবে কি সত্যে তো সেই জন্য মানে আড্ডার কনসেপ্টটা তার পুজোগুলো বা তার অনুষ্ঠানগুলো সমস্ত কিছু একটা ওপেননেসের উপর ডিপেন্ড করে আমরা জিনিসটা বানিয়েছি এক্সেলেন্স সো দ্যাট লিডস টু মাই নেক্সট কোয়েশ্চেন যেটা তুমি বলেই দিলে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তো আড্ডার অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা নিয়ে আমাকে একটুখানি বলো তো বেসিক্যালি আড্ডা তৈরি হয় মোটামুটি দু সালে ঠিক আছে এবং দু চারজন মিলে প্রথমে এত কিছু বেসিক্যালি আড্ডা ফাউন্ডেশনটা কিন্তু ঠিক পুজো ওরিয়েন্টেড নয় এটা মোর স্পোর্টস ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল যে কয়েকজন বন্ধু মিলে একসাথে ফুটবল খেলতো আড্ডা তো তারা ভাবলো যে আমরা যদি কিছু একটা ফুটবল টুর্নামেন্ট করি বা একটা ক্রিকেট টুর্নামেন্ট করি সো দ্যাটস হাউ দ্য আড্ডা মানে অনুষ্ঠানগুলো বা ইভেন্টগুলো এইভাবে স্টার্ট হলো এবার যেটা হলো কি যে দু সালে প্রথমবার আড্ডা একটা সরস্বতী পুজো করলো আচ্ছা এবার যেটা কি হয় যে তুমি জানো যে সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজো কৈয়াগড়ি লক্ষ্মী পুজো এই দুটোই বাঙালি খুব ঘরোয়া উৎসব তো যেটা হলো যে ওই যে ওই মানে ঘরোয়া ব্যাপারটা থেকে জিনিসটা এলো যে চার পাঁচজন বন্ধু মিলে একটা ছোট সরস্বতী পুজো করলো আচ্ছা তারপরে ইট অ্যাডিং তারপরে আরো আরো লোকে যুক্ততে থাকলো আরো আরো মেম্বার হতে থাকলো এবং সেইভাবে জিনিসটা বাড়তে থাকলো বাড়তে থাকলো তো সেইভাবেই বেসিক্যালি আড্ডা জিনিসটা শেপ পায় এই মুহূর্তে আমরা উনিশটা ফ্যামিলি আছি আর কি আচ্ছা উনিশটা অ্যান্ড এবং এবং প্রথমে এই দু চারজন থেকে বাড়তে বাড়তে হয়ে গেছে এবং অনেকেই এখনো অবধি আমাদের সংগঠনে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করছেন কিন্তু আমাদের যে স্ট্রাকচার যে কথাটা বলছিলে সেই অর্থে কোনো স্ট্রাকচার নেই আমরা খুব ফ্ল্যাট অর্গানাইজেশন গুড তো আমাদের মধ্যে যেহেতু বললাম যে আমরা সবাই রাজা আমাদের রাজা সেই জন্য কোনোরকম কোনো পদ নেই কোনোরকম কোনো হায়ারার্কি নেই আমরা সবাই একসঙ্গে আছি আমরা সবাই মেম্বার সকলেই কোর মেম্বার এবং আমরা যে যেটা অ্যাফোর্ড করতে পারি যে যেটা মানে সময় দিতে পারি সেই অনুযায়ী আমরা কাজগুলো ভাগ করে নিই এবং এক্সিকিউট করি তোমরা এটা করছো সেখানে যদি তোমাদের মধ্যে কোনো যদি মতভেদ না মানে না হয়ে যদি একটা এক সংগঠন হিসাবে যদি কাজটা করতে পারো সেই কাজটার মধ্যে মজাটাই আলাদা আর এটা তো মজার জন্যই করছো রাইট কারণ আই এম শিওর তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের নাইনটি ফাইভ জবের পরে তারপরে তোমরা কিন্তু আরেকটা কথা এখানে বলার আছে যে সেটা হচ্ছে গিয়ে আমাদের আর্ডার তুমি যেটা হয়তো লক্ষ্য করে থাকবে বা যেটা আমাদের আমরা খুব ইনোভেটিভ আমাদের সমস্ত কাজ ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু প্রচন্ডভাবে ইনোভেশনের উপর চলে আচ্ছা তো তুমি যদি দেখে দেখো যে ইনোভেশনটা তখনই সাকসিড করে যেখানে সেটা ইকোনমি হোক সমাজ হোক যখন তার মধ্যে একটা ওপেননেস থাকে ঠিক যদি আমরা প্রথম থেকে একটা হায়ার বানিয়ে দিই তাহলে কি হবে যে কিছু লোকের আইডিয়াটা হয়তো চলবে চলবে অনেকের আইডিয়াটা সেভাবে প্রাধান্য পাবে না ঠিক ফলে কি হয় মানে একটা মানসিক ব্লকেজ হবে বা ফ্লারিশমেন্টটা হয় না যেহেতু যেহেতু অর্থনীতি ডেভেলপ করতে আমাদের যেমন ওপেন অর্থনীতি বানাতে হয়েছে গ্রো আপ এই ওপেন এনভায়রনমেন্টটা আমাদের পুজো আমাদের ইনোভেশনকে বাড়াতে সাহায্য করেছে অ্যাবসলিউটলি প্রসেনজি থ্যাংক ইউ সো মাচ ইট সো ওয়েল এক্সপ্লেইনড এন্ড আই থিংক আমাদের মানে আমাদের যদি নেক্সট প্রজন্মকে আমরা ইনভলভ করতে পারি ইউনো উইথ ইয়োর থটস উইথ দ্য থটস উইচ আর লিবারেল কাম অ্যান্ড জয়েন আস অ্যান্ড দে শুড নট বি এনি মানে ডেজিগনেশন ফর দ্য ওয়ার্ক ইউ কাম অ্যান্ড বি উইথ আট রাইট সো অভিষেক তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে নর্মালি যেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন অর্গানাইজেশনরা দুর্গা পুজো থেকে পুজো শুরু করে যেটা তোমরা আমাকে বলে যে দু থেকে তোমরা শুরু করেছ প্রথমে তোমাদের বিভিন্ন অ্যান্সেলারি অ্যাক্টিভিটিস তোমরা প্রায়োরিটাইজ করেছো দেন ইউ স্টার্টেড কালী পুজো তোমরা শুরু করেছো ২০১৬ ষোলো থেকে এবং এটা তোমাদের ফোর্থ ইয়ার রাইট তো দ্যাটস আ দ্যাটস আ ম্যাসিভ তোমরা কিভাবে ইভলভ করলে মানে দু ষোলোতে তোমরা হঠাৎ করে কেন ভাবলে যে কালী কেন করব কেন ভাবলে না যে দুর্গা পুজো করব। সেটা নিয়ে আমাকে একটু বলো তো এখানে একটা ছোট্ট কারেকশন একটু করে দিই আমরা যেরকম প্রশ্নজিৎ যেমন বললেন যে আমরা দু বারোতে এটা এস্টাবলিশড হয় আড্ডা আর তারপরে আমরা হাজার তেরো থেকে সরস্বতী পূজ দিয়ে স্টার্ট করি সরস্বতী পূজা দিয়ে স্টার্ট করে কারণ আমরা প্রথমে আমরা যেগুলো একদিনে পুজো হয় সেরকম করে করতে চেয়েছিলাম যাতে লোকজনকে আমরা প্রথম কথা আমাদের ব্যাপারে বোঝাতে পারি যে আমরা এক্সিস্ট করি এখানে আমরা নতুন করে তৈরি হয়েছি আর আপনারাও ইনভলভে তো তাতে প্রথমে সরস্বতী পূজা তৈরি হয় তারপরে কালী হয় দু হাজার আচ্ছা এর মাঝে মধ্যে তো যেরকম আবার আপনিও বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আগে ফুটবল টুর্নামেন্ট হতো তো সবকিছু মিলিয়ে তখন আমরা কালী একটা ওভারওয়েলমিং রেসপন্স পাই আচ্ছা সত্যি কথা বলতে গেলে আমাদের কালী পুজোই আছে কিন্তু আড্ডাকে এস্টাবলিশ করেছে ভেরি গুড মানে এটা 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 মানে অন্য বরঞ্চ অনেক বড় বড় উৎসব যেটা মানে আমি অনেক অর্গানাইজেশনকে দেখেছি যারা দুর্গা আগে করেছে কালী পুজো বিকেম আ পার্ট লেটার মাচ মাচ লেটার আর আর ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কালী পুজো সেই অর্থে তখন লন্ডনে হতো না ঠিক তো আমরা জিনিসটাকে করি কারণ অনেকেই আছে যে পুজোটা পছন্দ করে কালী ইনভলভ হতে চায় ফায়ার ওয়ার্কসের ব্যাপার থাকে বাজি ব্যাপার থাকে তো আমরা এতটাই ওভারওয়েলমিং রেসপন্স পেতে শুরু করি পার্টিসিপেন্টস ডিভোটিস যারা ভিজিট করতে আসে তো তখন আমরা আমাদের মেম্বারশিপ নাম্বারও বাড়তে থাকে আর এটা তো ডেফিনেটলি এটা ওপেন সিক্রেট যে দিনের পুজো যেটা করতে হয় যেটা সরস্বতী পুজো বা কালী পুজোটা একদিনে হয়ে যায় সেদিকে দুর্গা দুর্গাপুজোটা ওভার ফোর ডেজ স্প্রেড হয় তো সেখানে মোর নাম্বার অফ ম্যান পাওয়ার মোর

London, huh? And what it has got the name? London Madoc Square. Mane আনবিলিভেবল এবং আমাদের লন্ডনের একটা খুব বড় বাঙালি একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নমিনেটেড সেরা পুজো তোমরা সো কনগ্র্যাচুলেশন্স অ্যান্ড ইউনো আই থিঙ্ক ইটস অ্যান অ্যামেজিং অ্যাচিভমেন্ট এটা তোমাদের প্রথম বছর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোতে তো আমি আগে গেছিলাম এবারে দুর্গা পুজোতে গেছি এবং তার ব্যবস্থা এবং তোমাদের আন্তরিকতা দেখে সত্যিই আমি মুগ্ধ

অনেকগুলো স্কেজ আছে প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যে আহ ঠাকুরটা বানিয়েছি প্রতিমালা প্রতিমাটা তার প্রতি বছর কিছু একটা মেন্টেন্যান্সের দরকার হয় তো আমাদের সে একটা অ্যাসেসমেন্ট থাকে ইফ ইউ ডোন্ট মাইন্ড আস্কিং মেইনটেন্যান্স বলতে তুমি কি মানে কি বল মানে একটু একটু এলাবরেটলি হ্যাঁ বেসিকালি কি হয় যে ঠাকুরটা যখন আসে ওই কাঠের বাক্সে তখন এদিক ওদিক একটু ভেঙে যায় বা কিছু প্রবলেম হয় প্রতি বছরই যে কোনো আমরা মানে স্টোরেজ থেকে আনছি পুজো করছি সমস্ত কিছু ঠাকুর সো আমাদের সেরকম একটা আমরা প্ল্যান বানিয়ে রাখি যে আমরা এটাকে ইন্সপেক্ট করবো কোথাও যদি কোনো ইউনো সারানোর দরকার হয় সেটা আমরা করব তো এইটা তো একটা গেল আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের কালী পুজোর যে সমস্ত লজিস্টিক্স গুলো লাগে হ্যাঁ তো সেই জিনিসগুলো প্রিপারেশন নেওয়ার তো অলসো পুজোর আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমার তুমি ওটা দেখবে আজকাল যেমন 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 ধরো এবার পুজোতে একটা এসেছিলো যে ওপেন সিঁদুর খেলা যেমন একটা ব্যাপার ছিল তেমনি সন্তানাম দেহি ছিল হ্যাঁ মানে কি হয় আমাদের কাছে তো পুজোটা ঠিক পুজো নয় ইটস এ সোশ্যাল স্টেটমেন্ট ফর আস অ্যাজ ওয়েল আমাদের সেলিব্রেশন তো সেই সেই কী ট্রেন্ডটা কি আমরা কিছু ট্রেন্ড সেট আপ করতে পারি কি না সেগুলো দেখা আর তার সাথে ধরো আহ পুজোয় কি ইনোভেশন আমরা আনতে চাই সেই সেটা হয়তো সেই দিনে এক্সিকিউট হয় বা সেই দিনে জিনিসটা দেখা যায় কিন্তু তার পেছনে একটা বিশাল প্রিপারেশন থাকে এবং সেটা একটা প্রসেস মানে এনি

তো বিভিন্ন বিভিন্ন আমাদের মেম্বার বিভিন্ন কাজগুলো নিয়ে নেয় এবং তারা এক্সিকিউট করে তো আলটিমেটলি যখন পুজোর দিনটা আসে তুমি সেটা দেখতে পাও দর্শক সেটা দেখতে পায় এবং দে অ্যাপ্রিশিয়েট সো সেখানে আমি দর্শকবৃন্দকে সবাইকে একবার একটুখানি জানিয়ে নেব যে আয়নার এটা স্পেশাল ইভেন্ট যুক্তরাষ্ট্রের সেরা কালী পুজো আপনারা কিন্তু আপনাদের নমিনেশনস পাঠাতে ভুলবেন না দ্য স্ক্রিনের দ্য নাম্বার ইজ দেয়ার আপনারা আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন এই আড্ডায় আড্ডা স্লাউয়ের সঙ্গে আপনারা যোগ করতে পারেন তো নাম্বারটা আপনাদের স্ক্রিনে রয়েছে আর আপনারা আপনাদের নমিনেশনস পাঠান কলার আছে ion সেই বলতে বলতেই আমার একটা কলের চলে এসেছে তো সেই কলটা আমরা একটুখানি নিয়ে নেই প্রশান্তজিৎ ওকে হ্যালো 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 ফার্স্ট অফ অল ধন্যবাদ আয়ন এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য থ্যাংক ইউ আপনার নামটা বলুন এবং আপনি কোথা থেকে ফোন করছেন আমি আমার নাম অরুণব দাস আমি স্টেন্স থেকে করছিলাম আচ্ছা অরুণাভ থ্যাংক ইউ সো মাচ ফর কলিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য শো আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে বা আপনি আপনার যে কোনো এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন হ্যাঁ আমি এইবার দুর্গাপুজোতে গেছিলাম আমার খুবই ভালো লেগেছে আড্ডা ক্লাউ যেভাবে জিনিসটা করেছে আয়োজন করেছে একটা থিম পুজো টাইপের তো আমার খুবই ভালো লেগেছে সেটা তো আমার একটাই প্রশ্ন যে আড্ডা ক্লাউ যত মেম্বার আছে তাদের তারা তো অবভিয়াসলি এখানে একটা জব করে তো তারা ওয়ার্ক লাইফ এবং এত বড় যে একটা পুজো অর্গানাইজ করতে কিভাবে সেটা ব্যালেন্স করছে অসম থ্যাংক ইউ অরুণাব আমার মনে হয় এটা আমারও ভীষণ ভাবে জানা আমি ছোট্ট করে ছুঁয়ে গেছিলাম আপনি ওটাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করলেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন আর এবার আমি শুনবো এটার উত্তর এটার উত্তর আমি বলি রশনি একটা খুব বড় ব্যাপার হচ্ছে যে আড্ডা সময় মনে রাখে যে আমরা শুধুমাত্র আড্ডা স্লাবের জন্যই কাজ করছি না আমাদের এমনিতেও নাইন টু ফাইভ জব আছে আমাদের অন্যান্য অনেক কাজ আছে আর আমাদের দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে ঠিক এই যে প্রিপারেশানের কথাটা প্রসেনজিৎ বলছিল পুরো প্রিপারেশানের যে প্রসিডিওরটা আমরা খুব উপভোগ করি কারণ কোনো কাজ আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয় না কারেক্ট ডেলিগেশন যদিও হয় মেম্বাররা নিজেরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের ক্ষমতা মতো নিজেদের সুবিধে মতো তাদের নিজেদের কাজটাকে বেছে নেয় এবং প্রথম থেকে অ্যাবসলিউটলি প্রথম থেকে আমরা বলে দিই যে আমরা কে কতটা কাজ করতে পারবো কে কতটা কন্ট্রিবিউট করতে পারবো বাট ডেসপাইট দ্যাট ওয়েন ইট কেউ কিন্তু কম বা বেশি এনজয় করি না কম বা বেশি উপভোগ করি না একদম সো সবাই সবার ক্ষমতা মতো এবং যার কাছে যেটুকু সময় আছে আমরা সেই সময়টাই দিই এবং সবাই যেহেতু ব্যালেন্স করে দিই আলটিমেটলি যখন লার্জার পিকচারটা আসে

হ্যালো হ্যালো আপনি কে বলছেন আপনি যদি একটু আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন আমি সুহা চক্রবর্তী বলছি রশনি রশ শুনতে পাচ্ছেন হ্যাঁ অফ কোর্স শুনতে পাচ্ছি সুহা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার সবাইকে দেখে খুব ভালো লাগছে অসাম সুহা থ্যাঙ্ক ইউ ফর কলিং তুমি যে ছোট দেখছো আমি আমার মনে আমি এসা এশা যে প্রচন্ড খুশি হলাম তোমার কলটা পেয়ে হ্যাঁ আমার খুব ভালো লাগছে ছোট দেখতে প্রথমত সবাইকে অভিনন্দন

তুমি বলো তোমার কি এক্সপিরিয়েন্স আগে ওদের গেছি আমি জানি না বাট ওদের সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আমরা উইস করছি ওদেরকে যাতে ওদের কালী পুজো ভীষণ ভীষণ সাকসেসফুল হয় তোমার তরফ থেকে তুমি কি বলতে চাও বলো আরেকটা সুহা তুমি শুনতে পাচ্ছ আচ্ছা আমার মনে হয় উই লস্ট সুহা আর উই লস্ট সুহা সো আই উইশ ইউর অল দ্য বেস্ট থ্যাংক ইউ ফর কলিং আমাদের আরেকটা দর্শকের কল এসেছে আমরা সেই কলটা নিয়ে নিয়ে আমাদের আড্ডাটা জারি রাখবো ঠিক আছে কে বলছেন আপনি হ্যালো রশনি হ্যালো শক্তি বলছি ফ্রম এডিনবরা হাই কেমন আছো আমি খুব ভালো আছি ফার্স্টলি মেনি মেনি কংগ্রাচুলেশনস খুব ভালো লাগছে তোমায় দেখে আজ আর এরকম একটা বিউটিফুল প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর কলিং তোমরা যে সবাই দেখছো আড্ডা স্লাউকে দেখছো আমাদের এক সঙ্গে আড্ডা দিতে দেখছো এর থেকে এর থেকে বড় আর কি চাইতে পারি বলো সেটাই না না খুব তোমরা এজেন্ট বড়াটা কি করে মানে দিওয়ালি সেলিব্রেট করো আমাকে একটু বলতে পারো

এটা শুরু হয় এত ম্যাসিভ একটা স্কেলে সেলিব্রেট হওয়া ইট ইজ হেডেড বাই লর্ড উইথ মিস্টার ঢাল আর ইন্ডিয়ান যত কমিউনিটিস আছে সেখান থেকে রেপ্রেজেন্টেটিভ আছে টু সাপোর্ট এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন এডেনবোরা দেওয়ালি বলে যারা এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করে তো প্রচুর কালচারাল শোজ হয়

ইয়েতে লোকে আরকি সে যে ওখানে পার্টিসিপেট করে শোয়িং দ্য ডাইভার্সিটিভরিথিং খুব সুন্দর লাগে দেখতে থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ইউনো মানে যেটা আমি বলছিলাম যে সেলিব্রেশনস আর এখন কলকাতা বা ইন্ডিয়াতে লিমিটেড না এখন আমরাও সমান তালে কিন্তু কালী পুজো আয়োজন করছি দিওয়ালি সেলিব্রেট করছি অন দ্যাট নোট আই হ্যাভ টু টেক আপ মাই ফার্স্ট ব্রেক বাট ব্রেকে যাওয়ার আগে আপনাদের বলে দিই আপনারা আপনাদের নমিনেশনস পাঠান সবার পুজোই সবার কাছে শ্রেষ্ঠ তো আমার মনে হয় যে আপনাদের পুজো শ্রেষ্ঠ তো কোনো ব্যাপার না আপনারা ছোট্ট করে আমাদের লিখে পাঠান যে আপনি কেন মনে করেন আপনার পুজো শ্রেষ্ঠ এবং সেটা পাঠিয়ে দিন আয়েন ইভেন্টস অ্যাট দ্য রেট টিভি ডট কো ডট ইউকে স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে বাট আমরা একটা ছোট্ট বিরতি নেব বিরতির পরে আড্ডা জারি থাকবে উইথ আড্ডা স্লাম বিরতির পরে সবাইকে জানাচ্ছি আবার ওয়েলকাম ব্যাক টু দ্য শো আমি আড্ডা দিচ্ছি আড্ডার স্লাউয়ের সাথে এবং সেই আড্ডা আমরা কন্টিনিউ করবো দর্শকদের জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস আ কল অ্যান্ড গিভিং আস মোর মোটিভেশন সো আমি আড্ডা জারি রাখবো আমার নেক্সট যে প্রশ্ন সেই প্রশ্ন হলো যে তোমাদের প্রতিমার সম্বন্ধে শুনলাম তোমাদের তোমরা কিভাবে সেটাকে সংরক্ষণ করো তারপরের প্রেপারেশন নিয়ে শুনলাম আমাকে এটা বলো পুজোর মেইন এলিমেন্টটা কিন্তু যে পুজোটা কেরমভাবে হচ্ছে এবং সেই পুজোকে মেইন মানে যার গুরুদায়িত্ব পুরুত মশাই তারও একটা বিশাল ভূমিকা তো এবারে আমি অভিষেকের থেকে জানতে চাই যে অভিষেক তোমরা কীরকমভাবে মানে এই দেশে থেকে পিস্টকে খুঁজে পাও এবং তার তাদেরও নাকি বিশাল অ্যাভেলেবিলিটির ফ্যাক্টর রয়েছে সো এটা নিয়ে বলো যে কে তোমাদের পুজো করেন আচ্ছা এই ব্যাপারে বলার আছে যে হ্যাঁ হয়তো এই দেশে সত্যি প্রেস্টের অ্যাভেলেবিলিটির ব্যাপারটাই কিন্তু আমরা পুজোটাকে আরো বেশি অথেন্টিক আরো কলকাতার মতো করার জন্য যাতে সবাইকে আমরা সবার মন ছুঁতে পারি ওই জন্য আমাদের পুরুষ মশাইও কলকাতা থেকে আসেন এবং এবারও আসছেন ভেরি গুড কারণ একদম ইমপোসিড ফ্রন্ড কলকাতা সেটা বলা যায় সেরকম সেটা আমি জানিনা সেটা দিকে কি বলা যায় কিনা কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে এখানে সব পুজোই সব তিথি মেনে করতে হয় তিথির ব্যাপার থাকে সময় ব্যাপার থাকে অনেক নিয়ম ব্যাপার থাকে এবং আমরা চাই যে কোনো কিছুতে যাতে কোনো খান্তি না থাকে সবকিছু একদম নিয়ম মতে সেভাবে হয় আরেকটা ব্যাপারে বলবে যে আমাদের প্রতিমা যে আছেন সেটাও কিন্তু কুমারটলি থেকে আয়না মিস্টার প্রশান্ত পাল উনি এটাকে তৈরি করেন এবং তারপরে ওই কুমারটলি থেকেই এটা এখানে এক্সপোর্ট হয় এখানে সোজা এবং ওই প্রতিমাতে আমরা করছি তো আমাদের এখানে সমস্ত কিছু কলকাতার বাঙালি ভাবে করা হচ্ছে কোনো কিছুর মধ্যে কোনো ত্রুটি গিয়েছে নেই বাঙালি আনার কোনো ত্রুটি পাবেন না আপনারা আড্ডার পূজোতে এবং সেই সঙ্গে সঙ্গে আমি নেক্সট কলরের সঙ্গে কথা বলে নেব তিনি আমার জন্য ওয়েট করছিলেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে নমস্কার আপনি কে বলছেন আপনার নাম বলুন এবং আপনি কোথা থেকে ফোন করছেন আমি সম্রাট দত্ত বলছি হিলিংটন থেকে সম্রাট থ্যাংক ইউ ফর কলিং আস আপনার প্রশ্নটা বলবেন আমার প্রশ্ন হচ্ছে আমি আড্ডা সাহেবের পুজোতে এবার গেছিলাম আমার খুবই ভালো লেগেছে যেইভাবে ওরা এত সুন্দরভাবে প্রমোশন করে ম্যাডক স্কোয়ার আর এই বলে যেভাবে করেছে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করলো আমার প্রশ্নটা যেটা হচ্ছে গিয়ে যে আমি ওদের অনেক কালচারাল প্রোগ্রামগুলো দেখলাম যেটাতে ওরা বাচ্চাদের অনেক উৎসাহ দেয় সেই মানে বাচ্চাদের অনেকগুলো বিভিন্ন রকম প্রোগ্রাম আইটেম ওরা তো এইটাকে কোয়ার্ডিনেশন আর সিলেকশন প্রসেসটা কিভাবে করেন ওরা যে এত সুন্দর কোয়ালিটির প্রোগ্রামটা হয় দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আর পুরোপুরি টাইমলিও সেটা ম্যানেজ করে শেষ করতে পারে এইগুলো কিভাবে পসিবল ডেফিনেটলি আমি বলবো আড্ডার মেম্বারসদের এই প্রচারটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এতগুলো বাচ্চাকে সামাল দিয়ে তাদেরকে দিয়ে কালচারাল অ্যাক্টিভিটি করাচ্ছে আমাদের নতুন মানে আমাদের পরবর্তী প্রজন্মকে তুমি তোমরা তৈরি করছো তো বলো এটা কি করে কিন্তু রশনি নারী শক্তির একটা বিরাট বিরাট আড্ডা লেডিজের প্রত্যেকজন মহিলা হচ্ছেন এক একটি দশভূজা বা তারা প্রচুর পরিশ্রম প্রচুর টাইম প্রচুর লেবার তাদের প্রচণ্ড বিজি স্কেডিউলের মধ্যেও তারা বাচ্চাদেরকে আলাদা করে নিয়ে রিহার্সাল করান তাদের সমস্ত রকম কোয়ার্ডিনেশন করান প্র্যাকটিস করান এবং যতটা তুমি দেখবে স্টেজে তারা যত ভালো পারফর্ম করে ইটস বিকজ অফ দ্যাট কনফিডেন্স যেটা আড্ডা লেডিসরা তাদের মধ্যে দিয়েছে গিয়ে সবার সামনে পারফর্ম করা তাই এটা প্রচুর কোয়ার্ডিনেশন প্রচুর হার্ড ওয়ার্ক প্রচুর টিম স্পিরিট ফ্রম দ্য আড্ডা লেডিজের পেছনে ওয়ান বিগ গ্রাউন্ড অফ আলস ফর অল দ্য আড্ডা লেডিস আমার মনে হয় আপনারা সবাই দেখছেন বাট আমাদের তরফ থেকে আপনাদের অ্যাপসিলিউটলি হ্যাটস অফ সম্রাট নিশ্চয়ই তুমি তোমার উত্তর পেয়েছ কিন্তু সেই সঙ্গেই আমার আড্ডাটা তো চালিয়ে যেতে হবে আজকে তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আড্ডা আর পেট পুজো মানে আড্ডা তুমি কোনো দিনও এটার ডেফিনেশানটা ইনকমপ্লিট যদি সেখানে খাবার যদি প্রপার না হয় তাই না তো আর বাঙালি মানে আড্ডা আর তারপরে হচ্ছে কি খাবো তো এটা তোমরা বলো যে এবারের আড্ডা পুজো যেটা নেক্সট স্যাটারডেতে আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি সবাই যাব বলে আমরা কি কি খেতে পাবো হ্যাঁ তো ব্যাপারটা তুমি যেটা বললে যে আড্ডার সাথে খাওয়ার ব্যাপারটা খুবই ইনগ্রেন ব্যাপার খাওয়া ছাড়া আড্ডা হয় না তো আমরা যদি ভেবেও দেখি যে আমরা কলকাতায় কিভাবে থাকতাম বা পুজো উদযাপন করতাম আমরা বন্ধুদের সঙ্গে বেরোই এবং ঠিক সারা সন্ধ্যাবেলা আমরা নানা জায়গায় নানা রকমভাবে খেয়ে বেড়াই সেটা ডিনার হোক স্ট্রিট ফুড হোক তা আমরা যে সেই পুরো ব্যাপারটাকেই আমরা এখানে রেপ্লিকেট করতে চাই ঠিক আছে সেইভাবেই ফলে আমাদের দুটো সেগমেন্ট আছে একটা হচ্ছে আমাদের নিজস্ব ভোগ যেটা আমরা সব সময় দিয়ে থাকি এবং আরেকটা হচ্ছে একজন ফুড ভেন্ডার থাকবেন যিনি জিনিসটা দেবেন এবার এবারের দুর্গাপূজাতে আমাদের মেইন ফুড ভেন্ডার ছিল লিটল কলকাতা এবং তারা একটা খুব সুন্দর ফুড কোর্ট বানিয়েছিল এবং তাতে নানা রকম কলকাতার ফুড এসেছিল। এসেছিলো তো এবছর যেটা কালী আমরা করছি যে আমরা প্রতি বছর কালী পুজোতে মাংস ভাত করি যেটা আমরা নিজেরা রান্না করি আমাদের সহযোগী সংগঠনরা রান্না করে এবং সেভাবে মাংস ভাত ডাল এ ছাড়াও আর একটা তরকারি মিষ্টি সমস্ত কিছু একটা যাকে বলে বাঙালির পঞ্চব্যঞ্জন সেটা তো আমাদের একটা থাকছি বাঙালির পঞ্চব্যঞ্জন এটা নিয়ে মানে কোনো কথা হবে না না মানে এক পদে কিন্তু আমরা সারতে পারি না আজ অব্দি যতই আমরা লান্ডারে থাকি আমাদের সময় থাকে না এখনো তো দুটো পদ তো লাগে অফকোর্স অফকোর্স সেটা সন্ধেবেলার দিকে আচ্ছা এই ছাড়াও যেটা হবে যে বিকেলবেলার দিকে আমাদের ফুড কোর্টটা থাকবে তাতে তাতে রোল চপ এগুলো তো আছেই তার সঙ্গে যেটা স্পেশাল আমরা একটা এডিশন আনছি চিকেন চপ আরে বাবা চিকেন চপ থাকছে এবং তার সঙ্গে পরোটা থাকবে এটা খুব লিমিটেড এডিশন কিন্তু আমরা একদম কলকাতার আশাদটা তুলে দিতে চাই ওখানে কলকাতার আশাদ যারা যারা পেতে চান বা যারা ওদের দুর্গাপুজোতে মিস করেছেন কলকাতার আশাদ তারা কেউ যেতে ভুলবেন না এই এই শনিবার দিন আড্ডা স্লাউ এবং যেটা বললো মাংস ভাত তো সবার জন্য রয়েছে এবং তার সঙ্গেও রয়েছে এগুলো এগুলো হচ্ছে অতিরিক্ত মানে এগুলো ওদের ফুড কোর্টে পাওয়া যাবে তো পুজো পুরোহিত আসছে কলকাতা থেকে খাবার দাবার এত কিছু হচ্ছে মানে দের ইজ নো চান্স টু মিস ইটস রাইট পারফেক্ট সো এটার যখনই খাওয়া দাওয়ার কথাটা হয় আমার একটুখানি সাজগোজের দিকে ঝোঁকটা বেশি তো সাজগোজটা নিয়ে একটুখানি এসাকেই প্রশ্ন করা যায় যদিও অভিষেকও ভীষণভাবে সাজগোজ মানে একদম ভীষণ পার্টিকুলার আমি জানি ওকে পার্সোনালি বাট এসা তোমাকে বলি যে কি প্ল্যান হচ্ছে মানে কি সাজগোজ হবে মানে দুর্গাপূজা হয়ে গেছে এরপর কালীপুজো ভাইফোঁটা তো কি প্ল্যানিং চলছে বলো দেখো রশ্মি যখনই আসে সবাইকে এত সুন্দর দেখায় না মানে কি মানে রীতিমতো টেনশনে পড়ে যায় আর আমি একদম টেনশনে পড়ে যাই সাজ গোজের প্ল্যান প্রোগ্রাম অনেকদিন আগে থেকে চলে ভেরি ভেরি অনেস্ট কি গয়না পরবো কি শাড়ি পরবো কোন দিন কোনটা কোন দেবীর কোন জিনিস পড়লে আমাকে সব থেকে সুন্দর লাগবে সবাই আমার দিকে তাকিয়ে দেখবে আর এইটা যখন করি তখন আমাকে নিজের ঘরে যেতে হয় নিজের খুলতে হয় নিজের গয়নার বাক্স খুলতে হয় আর ভাবি যে এবার রশনি থেকে আমি কি কি নিতে পারি রশনি আমাকে কতটা সুন্দরী করে তুলতে পারে তাই আমি এই প্রশ্নটা তোমার দিকে ঘুরিয়ে দেব রশনি আর সাজগোজ নিয়ে তুমি বলো সব দর্শকদের বাবা এটা তো কিন্তু তাও ছোট্ট করে বলবো কারণ আজ এটা আজকের টপিক না বাট তাও আমি বলবো দর্শকরা যারা রয়েছ যারা কিছু সাজেশনস চাইছো আমার মনে হয় যে দুর্গা পুজোতে আমি সবাইকে দেখলাম মণ্ডপে এত সুন্দর লাগছিল সবাইকে কোনো অংশে কোনো ম্যাডক স্কোয়ার বা দুর্গা বাড়ি বা কোনো মানে কলকাতার মানে বড় বড় পুজোগুলোর নাম মনে আসে তা ওখানেও যেরকম বোধ হয় সাজা মনে হয় তার থেকে বেশি ছাড়া কম না আমরা সেজেগুজে এবং প্রত্যেকে শাড়ি পরে আমি বরঞ্চ কলকাতায় দেখবো যাই হোক আপনারা খুব সিম্পল ভাবে সাজুন কোন স্টেটমেন্ট পারেন বা ইউনো ইউ ক্যান আমরা বিভিন্ন রকমের ডিজাইনার শাড়ি যেটাতে জবা ইজ দ্য থিম কারণ কালী পুজো জবা ছাড়া আমরা ভাবতে পারি না সো কালী জবা ফুল দিয়ে হয় তারও একটা বিশেষ কারণ আছে জানো তো জবা ফুল কালী পুজোতে কেন ইউজ করা হয় কারণ জবা ফুলে যে পেটলস গুলো হয় সেটা মা কালীর জীবটা রিপ্রেজেন্ট করে তার রক্তাক্ত জীব এবং সেই রংটা ইট রিপ্রেজেন্টস দ্যাট সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন তো আমরা কিছু শাড়ি তৈরি করেছি আমরা কিছু জুয়েলারিজ করেছি তো সেগুলো তো ডেফিনেটলি পাবে বাট আপনারা নিজেরা ভীষণ সুন্দর সাজেন সবাই তো জাস্ট কিপ ইট কিপ দ্যাট দ্যাট দ্যাটস ওয়াট ম্যাটার্স যদি কুইকলি তুমি যেটা পড়ে আছো সেটাকে নিয়ে এটা একটা এটা একটা কালী ঠাকুরের মানে করা রয়েছে তো দেখতেই পাচ্ছ তো টু বি ভেরি অনেস্ট এটা কলকাতার একজন ভীষণ গুণী শিল্পী এটা করেছেন এবং সত্যি কথা মাই কুডোজ গোজ টু হার অ্যান্ড শি গেভ ইট টু মি ফর কালী পুজো অ্যান্ড আই এম আই এম ফ্লান্টিং ইট প্রাউডলি অন বিহাফ অফ হার বাট আমার আমার খুব ভালো লাগছে আজকে

আপনাকে ভাবছিলাম যে পপি দিয়ে এখন অবধি ফোন করেনি হ্যাঁ সেই জন্য পপি এসে গেল পপি দিয়ে এসে গেছে দেখো ইনটিউশন কাজ করছে নিশ্চয়ই আমার মনে হয় আড্ডা স্লার প্রতিটা মেম্বার প্রচন্ড খুশি হয়েছে আপনার গলা শুনে আপনার প্রশ্নটা বলে ফেলুন পপিদি আমি প্রশ্ন করতে আসিনি আমি বলতে এসেছি আমার এক্সপেরিয়েন্স দিয়ে নিশ্চয় তো পপি দি আপনি বলুন আমি রশনি আমি প্রশ্ন করতে আসিনি কারণ আমার কোনো প্রশ্ন নেই আমি ওদের খুব ভালো করে জানি আমি বলতে এসেছি নিশ্চয় বলুন হ্যাঁ আমি আমি বলছি যে অনেক বছর ধরে এদেশে আছি প্রায় তেত্রিশ বছর আর অনেক কালী পুজো দেখেছি আমি কালী পুজো নিয়ে বিশেষ করে বলবো আর হ্যাঁ কালী পুজোতে আমি সেরম কোথাও এত আনন্দ করিনি যে যেভাবে আমি আনন্দ আড্ডা পুজোর করেছি যখন আমি জানলাম আড্ডা কালী পুজো করছে আর গেলাম যখন আমি ভাবলাম না কি করবে ওরা কারণ দু চারটেই হতো তখন ও মা কি দারুণ আর তারপর থেকেই মানে দুর্গা পুজোর থেকেও বেশি আড্ডার কালী পুজোর জন্যে ও পেতে বসে থাকি থ্যাংক ইউ সো মাচ পাপিদি আপনাকে সরি একটু ইন্টারপ্ট করলাম কারণ আমাদের সময় কমে আসছে আর আমাদের কয়েকটা প্রশ্ন আমরা ভীষণ খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে আমার থেকেও মনে হয় আড্ডার লোকেরা বেশি করতে লাগছে বলে আড্ডার কালীপুজো জিন্দাবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা টুয়ার্ট দা এন্ড অফ দ্য শো বাট আমি তাও তোমাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই যে হাই মাহাত্ম অফ দ্য পুজো যদি এবারে আমরা বলি টোয়েন্টি নাইনটিন আড্ডা কালী পুজোর মেইন মূলত হাইলাইটস কি ছোট্ট করে আমাকে বলো প্রসেনজিৎ যে কেন আমরা যাব কেন সবাই যাবে আমি তো যাবই তো সেটা বলে ফেল প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কর্ডিয়ালিটি আমাদের হৃদ্ধতা যেটার জন্য বারে বারে মানুষ আমাদের কাছে আসে তো আমাদের কাছে সেটা বজায় রাখা সবথেকে বড় আমাদের উদ্দেশ্য এবং সেটা আমরা চাই সে হৃদ্ধতার জন্য আসুন পুজোটা নিজের মতো করে এনজয় করুন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা উই আর কন্টিনিউইং দ্যাট থিম অফ প্যান্ডেলে পুজো ঠিক যেটা ম্যারাস্কয় আগে বলেছিলাম এবার ধরে নেওয়া যাক এটা খানিকটা বারাসাতের কালী পুজোর মতোই সেরকম একটা গ্র্যান্ড স্কেলে কালী পুজোর প্রথমে এখানে হতে চলেছে তিন নম্বর হচ্ছে গিয়ে আমাদের ফুড ফুড ব্যাপারটা যেহেতু আমরা অনেকদিন ধরে কন্টিনিউ করছি এবং ফুড ব্যাপারটা আমাদের আমাদের একটা সুখ্যাতি রয়েছে যার জন্য মানুষ বারবার আমাদের ফুডের জন্য আসেন সেটা একটা ব্যাপার চার নম্বর হচ্ছে কি আমাদের ফায়ার রক্সটা তো আমাদের ফায়ারওয়ার্কস অ্যাবসলিউটলি আমি সেটাই বলছিলাম কালীপূজা ইজ ইনকমপ্লিট উইদাউট ফায়ারওয়ার্কস মানে বাজি ফাটাবো না এটা তো মানে মানে ভাবাই যায় না কালীপূজাতে এবং আমাদের অভিনব ফায়ারওয়ার্কস হয় খুব ইনোভেটিভ ফায়ারওয়ার্কস হয় আমাদের ইনোভেশনটা ফায়ার ফায়ারওয়ার্কসও দেখা যায় তো এইটা একটা ব্যাপার কিন্তু সবথেকে যেটা বড় কথা যেটা হচ্ছে কি আমাদের আমাদের সমস্ত মেম্বারদের যেটা প্যাশন সেটা হচ্ছে কি আমাদের কালীপুজো সবথেকে বড় ইউএসপি আইলসে আমাদের আমরা এই তিনজন মাত্র এখানে আছি কিন্তু আমাদের এত যে অগণিত মেম্বার আছে পেছনে এবং তারা যে পরিমাণ পরিশ্রম দিয়ে তারা যে পরিমাণ ভালোবাসা দিয়ে কাজগুলো করে সেটাই দেখার মতো হয়ে যায় আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কয়েকজন মেম্বার মিলে আড্ডা জোন বানিয়েছিল এবার বুঝেতে এবং সেখানে মোটামুটি ওটা একটা সেলফি হাব হয়ে গেছে আমরা যখন পুজোয় দেখেছি যে প্রচুর মানুষ এসে সেখানে সেলফি তুলেছেন কিন্তু সেটা হচ্ছে আমাদের অবসিলিউটলি থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ এরশা অভিষেক তোমরা আয়ন টিভির এখানে এসে এত সুন্দরভাবে বর্ণনা দিলে যে তোমরা কীভাবে পুজো প্রেপারেশন নিচ্ছি কি প্ল্যান রয়েছে এবারে আড্ডা স্লাওয়ের কালী পুজো টোয়েন্টি নাইনটিন সেই সঙ্গে আমি রশ্মি মুখার্জি আপনাদের আয়নের সমস্ত দর্শকদের শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার